নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। বাসন্তী পূজায় উৎসব মুখর পরিবেশ, নবমী তিথিতে ভক্তদের ঢল। মাদক পাচারকারীর 90% মুসলিম, দাবি সিদ্দিক আহমেদের। বরাক নদীর ভয়াবহ ভাঙন, দিশেহারা বাসকান্দি এলাকার মানুষ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বাসন্তী পুজোকে ঘিরে নবমীর সকাল থেকে আকাশ মেঘমুক্ত থাকায় ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। পাঁচ দিন ব্যাপী এই বাসন্তী পুজোর রবিবার ছিল নবমী তিথি। বরাকের ঐতিহ্যবাহী বদরপুর ঘাটের জংলা কালীবাড়ি, বদরপুর রেল কলোনিতে আনন্দধাম কালীবাড়ি এবং বদরপুর শ্রীনগর কলোনিতে বাসন্তী পুজোকে ঘিরে পুজোয় জনসাধারণের মধ্যে দ্বিগুণ উৎসাহ দেখা গেছে। বদরপুর শহর এবং গ্রামাঞ্চলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন পুজো মণ্ডপের কর্মকর্তারা বলেন, গত দুবছরের অতিমারির পর এবারের পুজোয় জনসাধারণের মধ্যে দ্বিগুণ উৎসাহ দেখা যাচ্ছে। দুবছরের আনন্দের খামতিটুকু এবার পুষিয়ে নিতে চাইছেন সবাই। আপনারা সবাই অবগত আছেন যে আনন্দধাম কালীবাড়ি বদরপুরের সবচাইতে প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ শ্রী শ্রী কালী মন্দির এবং প্রতি বৎসর শারদীয়া দুর্গাপূজা এবং সেই সঙ্গে বাসন্তী পূজাও এখানে অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় 80 বৎসর পদার্পণ করতে চলেছে এই দুর্গাপূজা এবং শারদীয়া দুর্গাপূজা, তৎসঙ্গে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ভক্তমণ্ডলীরাও এখানে বিশেষভাবে উপস্থিত থাকেন এবং আশপাশে পার্শ্ববর্তী অঞ্চলের প্রচুর লোক সমাগম হয়ে থাকে। গত 2 বৎসর যাবৎ কোভিড থাকার জন্য যথাযোগ্য মর্যাদার সঙ্গে পূজা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু ভক্ত সমাগম কিছুটা কম ছিল। কিন্তু এবার সেই কোভিডের নিয়ম নীতি অনেকটা শিথিল হওয়ার কারণে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হচ্ছে। আনন্দধাম কালীবাড়ির পক্ষ থেকে আবারও জানাচ্ছি যে প্রতি বৎসরে নেই এবারও ভক্তিপূর্ণ এবং ভাবে আড়ম্বরপূর্ণভাবে এখানে পূজা অনুষ্ঠিত হয় এবং অত্যন্ত সুচারু এবং নিয়ম নিষ্ঠার সঙ্গে এখানে পূজা পালিত করা হয়। অত্যন্ত তিথি অনুযায়ী এবং ষষ্ঠীর আর পূর্বের দিনই প্রত্যেকটি তিথি এবং কখন পূজা অনুষ্ঠিত হবে তার সময়সূচি টাঙানো থাকে, যাতে ভক্তমণ্ডলীর কোনো অসুবিধা। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের বাড়িতে আয়োজিত বাসন্তী পুজো ঘিরে উৎসবমুখর পরিবেশ গোটা আইরং মারায়। মন্ত্রীর বাড়ির স্থায়ী মণ্ডপে 4 দিনের পুজোর আয়োজন করা হয়েছে। অষ্টমীর সকালে পুজোয় আসা ভক্তদের নিয়ে সপরিবারে পুষ্পাঞ্জলি দেন পরিমল। রাজ্যের মঙ্গল কামনায় পুজোর আয়োজন বলে জানান তিনি। পূজা করে মায়ের কাছে প্রার্থনা করি আমার সমাজের সব মানুষ যাতে ভালো থাকে, যাতে আমরা সব সুস্থভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। আমার রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক সাহিত্য সংস্কৃতি সব কিছু যাতে আমরা আমাদের পরম্পরাগতভাবে যাতে ধরে রাখতে পারি, আসাম যাতে এগিয়ে যেতে পারি তার জন্য। তো আমরা দুর্গাপূজার সময় দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, এবার বাসন্তী পুজোতে বাসন্তী পূজা মানে আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভারিত হয়। তো এবারও তিনি করছেন, ওনার যে সরকারি রেসিডেন্সি ওখানে উনি বসবাস করেন না আজকের দিনে, ওইখানে পুজো হচ্ছে। আমি থাকতে পারিনি কিন্তু অন্যান্য সবাই গিয়েছে, আমি আমার বাড়ির পুজোতে আছি। আমিও আমার পক্ষ থেকে লোক পাঠিয়েছি এবং তারা ওইখানে গিয়ে মাথা। বাঙালিদের চৈত্র মাসের প্রধান উৎসব বাসন্তী পূজা বড় ধুমধামে পালন করা হয় গোটা রাজ্যে। রবিবার বরখলা বিধানসভার অন্তর্গত ভাঙ্গারপাড়ের এই প্রথমবারের মতো বাসন্তী পূজার আয়োজন করেন দেবাশিস নাথ। এদিন মহানবমী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমতী বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বাসন্তী পূজার তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, ঋতু যাই হোক, মহাপুরুষরা বিপদকালে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে আদ্যাশক্তির আরাধনা করছেন। রামায়ণে শ্রী রামচন্দ্র শরৎকালে অশুভ শক্তি নাশ করে দেবীর আরাধনা করেন। পুরাণ অনুযায়ী চিত্রবংশীয় রাজা সুরথ বসন্তকালে দেবীর আরাধনা করেন। কালের পার্থক্য হলেও আরাধনা দেবী দুর্গারে। কালের প্রভেদের কারণে পূজা রীতির সামান্য পার্থক্য হলেও উভয় পূজার রীতি প্রায় একই। শরৎকালে শারদীয় দুর্গা পূজা, বসন্তকালে দেবী দুর্গার পূজা শ্রী শ্রী বাসন্তী পূজা। প্রতুলনাথ বলেন, নারী শক্তির প্রতীক মা দুর্গা, অশুভ শক্তির বিনাশের জন্য আদ্যশক্তির আরাধনা পুরা কাল থেকে চলে আসছে। মন্দ অবস্থা অশুভ শক্তির বিনাশকারী আদ্যাশক্তি। আজ মহানবমী
আমরা এসেছি বরতলা বাংলাপাড় শ্রীযুক্ত দেবাশিস দেবনাথের বাসগৃহে। আজকে এই পূজায়, নবমী পূজায় আমরা জানি এই পূজা প্রথমে এই মূর্তিকে রাজা সুরথ এই পূজা প্রতিষ্ঠিত করেছিলেন, সেটা এক কাহিনী। পুরাকালে যখন রাজা সুরথ এই পৃথিবীর অধিপতি হয়েছিল, তখন তার যমন শত্রু হয়েছিল। তার সাথে রাজা সুরথের সাথে অনেক বছর ধরে যুদ্ধ হয়েছিল। যুদ্ধে রাজা সুরথ পরাজিত হয়েছিল, তার আপন বৃত্তদের দ্বারা তিনি পরাজিত হয়ে বনে গমন করলেন এবং সে বনে দেখতে পেলেন তার অনুরূপ আরেকজন ভক্তকে, তিনি হচ্ছেন সমাধিবৈশ্য। তিনি পুত্র সন্তান দ্বারা বিতাড়িত, তার অসাধু পুত্র সন্তানগণ তাকে ধনসম্পত্তির লোভে বিতাড়িত করেছিল, তিনিও বনে প্রত্যাগমন করেছিল। দুজনে, একজন রাজ্যহারা রাজা সুরথ, আরেকজন সমাধিবৈশ্য, সংসারের পুত্র সন্তানদের দ্বারা বিতাড়িত হয়ে বনে গমন করেছিল। তারা দুজনে একত্রিত হয়ে সে বনে গিয়েও তারা রাজা সুরথ রাজ্যের জন্য চিন্তা করতে লাগলো, কীভাবে রাজ্য সুরক্ষিত আছে, প্রজাগণ কীভাবে সুরক্ষিত আছে, এ নিয়ে চিন্তা করতে লাগলো এবং সমাধিবৈশ্য তার পুত্র সন্তানদের চিন্তা করতে লাগলো। এই চিন্তার কারণ জিজ্ঞাসা করা হয়েছিল সেখানে। বর্তমান সময়ে ইসলাম ধর্মাবলম্বীরা ভালো কাজ ছেড়ে মাদক পাচার সহ সেবনে আসক্ত হয়ে পড়ছেন। মাদক পাচারকারী এবং সেবনকারী 90% মুসলমান, এভাবেই মন্তব্য করলেন কংগ্রেস দল থেকে বহিষ্কৃত দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। বিধায়কের এই মন্তব্য গোটা মুসলিম সমাজকে লজ্জিত করা হয়েছে বলে মনে করছেন জেলার মুসলিম বুদ্ধিজীবীরা। অন্যদিকে অবৈধ মাদক এবং অবৈধ নেশা সামগ্রী পাচারকারীদের বিরুদ্ধে আসাম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্তে পুলিশ প্রতিনিয়ত এমন নেশা সামগ্রী পাচারকারীদের আটক করছে। অগপ সভাপতি এবং ওনার ভাই, ওনারা কেউ সেপারেট থাকেন না, সেপারেট ওনারা আলাদা আলাদাভাবে কোনো সম্পত্তি নয়, জয়েন্ট ফ্যামিলি এবং একই ঘরে থেকে একই জায়গায় ওনাদের বসবাস। এই অবস্থায় যদি এক ভাই এবং অপর ভাইয়ের মধ্যে কে 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 কী ব্যবসা করছে সেটা নিশ্চয়ই এক ভাই অন্য ভাইয়ের জানা থাকার কথা। তো এই অবস্থার মধ্যে যে ভাই 18 কোটি টাকার ড্রাগস নিয়ে ধরা পড়েছে, নিশ্চয়ই এই পরিবারের গার্জিয়ান হলেন জেলা অগপর সভাপতি। সুতরাং তার জানা ছিল যে তার ভাইরা কে কী করে, কে কী ব্যবসা করে। এক ভাই দুই দিন পরপর নতুন নতুন গাড়ি বদলায়, অন্য অন্য ব্যবসাও করে, কে কী ব্যবসা করছে, কোথার থেকে এই আয় আসছে, এই উপার্জনটা আসছে, নিশ্চয়ই অন্তত সেই পরিবারের গার্জিয়ানের জানার কথা। সুতরাং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, একজন পাবলিক প্রতিনিধির, শুধু জেলা অগপর সভাপতি নয়, উনি জেলা পরিষদের একজন সদস্যও বটে। সুতরাং এই অবস্থায় একজন জনপ্রতিনিধির পরিবার থেকে যদি সমাজ ধ্বংসাত্মক যদি কোনো ব্যবসা হয়, তো সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত মর্ম। বাসকান্দি এলাকায় বরাক নদীর ভাঙন ভয়ানক রূপ নিয়েছে, এতে গোটা এলাকাবাসী দিশেহারা হয়ে পড়েছেন। বিগত 30 বছর ধরে নদী ভাঙনের কবলে অনেকেই এলাকা ছেড়ে চলে গিয়েছেন। বাসকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত দেববস্তি, হাতিরহাট ও চন্দ্রপুর দ্বিতীয় খণ্ড সহ বৃহত্তর এলাকার সহস্রাধিক পরিবার গৃহহারা হয়ে বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। রবিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান, নদী ভাঙন সমস্যা নিয়ে কাছাড়ের জেলাশাসক সরজমিন পরিদর্শন করে 14 কোটি টাকা সরকারের তরফে অনুমোদন করার কথা স্থানীয়দের জানিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত কোনো কাজ তাদের চোখে পড়েনি। স্থানীয় বিধায়ক কৌশিক রায়ের ভূমিকা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। বর্তমানে নদী ভাঙন এত ভয়াবহ রূপ ধারণ করেছে যে কোনো সময় এলাকার বিশাল একটা অংশ নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করে বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার জনগণ। 30 বছর থাকি, মানে 35 বছর তাই বাংলি আছে, প্রায় এই সাইডে দিই হিন্দু মানুষ আছে, দেবপস্তি ভাড়া হই আমরা এটা। তবে এনে তো বহুত পরিবার আছে, আমরা ছোটবেলা থাকি দেখছি, প্রায় 100 পরিবারের মতো মানুষ, 150 পরিবারের মাতু গৃহহারা হইয়া গেছে, ও তার বল সাইডে গেছে। আর আমরা এই সাইডের হাতিড়ার ইবারটা কিন্তু প্রায় 1000 পরিবার মানুষ মানে গৃহহারা হয়েছে,
এমএলএ আইসুন, ম্যাডাম আইসুন, ডিসি ম্যাডাম আইসুন, আইয়া দেখে গেছিল। ওই তো একবার রাস্তা প্রোগ্রামের সময়, রাস্তার একটা শিলান্যাস করার সময় স্যার আইসানি কি না জানি না, নদী বাঙ্গনের পরিদর্শন করছেন কি না জানি না, তবে খবর পাইছি আর কি ইনো আইয়া রাস্তা শিলান্যাস করিয়া গেছেন এমএলএ স্যারে। তবে আমরাও এমএলএ স্যারের লগে আলাপ আলোচনা করছি, এনে মৌখিকভাবে ওকে দেখার লাগে, জানি না তাই কতটুকু কিতাব করছেন। তবে ডিসি ম্যাডাম ফিল্ড আইয়া গেছেন, আমরা হাতিরা শেখ পড়ার লাগে ডিসি ম্যাডাম আইয়া গেছেন, যে এটা যে প্রোটেকশন ওই যে পাথর দিয়া হোল্ডার দিয়া মানে করার লাগে। এখন দেখা যায় বাঁশবেত দিয়ে যেটা করছেন এটা তো মানে সাগরের মাঝে কি এক হাত দেড় হাত বাঁশবেত দিয়া কিটা প্রোটেকশন হইব তো বাঁধতেই আসে। কত মেলে সন্তোষ মন দেব থাকতে থাকি তাই নাই লাগে আমার তো বালি বানাই কিংবা কেতা করবার বাপন দ্রুত নাই তাই নগে লাগে ওইভাবে চলতে আসে এতই সঙ্গে আমার শুনছে এখানে জন্মগ্রহণ সব কিছু বাজার এই সিঁড়ি বাজার ছাড়া কোনো বাজার ছিল না এখানে এই মাসান দিয়ে এখানে এখানে বাজার হয়েছে আজকাল আর এই সিঁড়ি বাজার মতো বড়ো বাজার নাই উ শব্দ কথা শোনাই থাকে মানুষ এই তো লক্ষ্মীপুর থাকে এই তো শিবপুর থাকে তরঙ্গান থাকে এরা নৌকা ফুলের মতো থাকবে ছোটো থাকি থেকে ছিয়াত্তর বয়স আমার কিন্তু আজকেও তো দেখতে দেখতে নাই আরও দেখব। স্বাধীনতার 75 বছর পর বরখলা কেন্দ্রের ছেত্রিজিপির চতুরা সাঙ্গন ও রানীনগর গ্রামের জনগণ এই প্রথমবার বিদ্যুতের আলো দেখতে পেয়ে খুশি। গ্রামের মহিলারা এর জন্য বিজেপি সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জনকল্যাণ মহিলা সমিতি সংস্থার থেকে বলতেছি যে দীর্ঘ 70 বছর থেকে আমরা অন্ধকারে ছিলাম, তাই মোদী সরকার থাকার জন্য আমরা আজকে আলো দেখতে পাচ্ছি, তাই মোদী সরকারকে আমরা অনেক ধন্যবাদ জানাইতেছি আর হিমন্ত বিশ্ব শর্মাকেও আমরা অনেক ধন্যবাদ জানাইতেছি। দুর্গাপুর চিত্রাসাঙ্গন তিনটি গ্রামের জনসাধারণ যে আমরা আজকে আলো বিদ্যুতের আলো দেখতে পাচ্ছি, তাই আমাদের ছেলেমেয়েরাও খুবই খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। বিশেষত মোদী সরকার আমাদের বিজেপি সরকার থাকার জন্য আমরা বিদ্যুতে আলোকিত হয়েছি, তাই মোদী সরকার হিমন্ত বিশ্ব শর্মাকে অনেক ধন্যবাদ জানাইতেছি। সোনাইর আরএফ এডুকেশনাল ফাউন্ডেশনের তরফে ছাত্রছাত্রীদের মধ্যে পুস্তক বিতরণ করা হলো রবিবার। এদিন সোনাইয়ে এক সভার মাধ্যমে প্রায় 250 পরিবারের মধ্যে পুস্তক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এগুলো তুলে দেন বিধায়ক করিমুদ্দিন বরভুয়া সহ অন্যান্য অতিথিরা। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শিক্ষার উপর জোর দিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন সোনাই এনজি স্কুলের অধ্যক্ষ বাহারুল ইসলাম, সমাজসেবী জালাল মজুমদার, এআইইউডিএফ এর সোনাই সভাপতি খালিদ হাসান লস্কর প্রমুখ। এখানে অনেক মা বোনরা এসেছেন, সবাইকে ইফতার রেডি করবেন, আসরের নামাজের পরে ইফতার দেরি হলে এখানে প্রোগ্রামে কাজ আসবে না, পেট ফুল হবে। আমার হিসেবে প্রোগ্রাম আর লম্বা করবো না, সবাইকে ধন্যবাদ, আরএফ ফাউন্ডেশনকে ধন্যবাদ, আরএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান রিঙ্কু আমাদের সবার পরিচিত, তাকে ধন্যবাদ, হুসেনকে ধন্যবাদ, আনোয়ারকে ধন্যবাদ। আপনারা যেভাবে আরএফ ফাউন্ডেশনকে জনসভায় নিয়োজিত করে পাবলিকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমি বিধায়ক হিসাবে সর্বতভাবে আমি সাহায্য সহযোগিতা করব, এই বলে সবাইকে ধন্যবাদ জানি। আর লেট হয়েছে, প্রায় 1 ঘন্টা লেট, আমি যাওয়ার রমজান মাস, সরি প্রবলেমে ছিলাম। শিলচর কলেজ রোডের টাচ দ্য স্কাই নামের সংস্থার পক্ষ থেকে রমজান মাস ও আগামী ঈদ উপলক্ষে 50 জন দুস্থ পরিবারের মধ্যে বস্ত্র সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন উক্ত সংস্থার সভানেত্রী নূর ফাতিমা লস্কর, সম্পাদক সেলিমউদ্দিন লস্কর, কোষাধ্যক্ষ ফরিজউদ্দিন লস্কর, কার্যকরী সদস্য নমিতা বর্মন, আইনজীবী শাশ্বতী পাল প্রমুখ। সভানেত্রী নূর ফাতিমা লস্কর বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবছরও দুস্থ 50 জন মহিলাদের মধ্যে বস্ত্র সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। যেটার মধ্যে দিয়ে আমরা অনেক গরিব দুঃখীদেরকে সাহায্য করি এবং অনেক প্রোগ্রামও হয় বাচ্চাদের মধ্যে। 26 জানুয়ারিতে খেলাধুলা হয়, এরপরে গরিব দুঃখীদেরকে আমরা সাহায্য করি, যারা অসুস্থ আছেন তাদেরকেও আমরা সাহায্য করি। হ্যাঁ, ডক্টরেরও অনেক ফ্যাসিলিটি আছে, প্লাস আমরা এই রমজান উপলক্ষে এই কিছু ইফতার ও চেহরি উপলক্ষে কিছু আমরা রেশন ডিস্ট্রিবিউট করছি এবং সঙ্গে কিছু শাড়ি আছে যা আমরা দুরস্ত মহিলাদেরকে
আমরা বিতরণ করছি। আর আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি সেজন্য আপনারা দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। এটাই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। আমাদের এনজিওর নাম হলো টাচ দ্য স্কাই। হ্যাঁ, আপনারা বলেন কিছু। আমি সেলিমউদ্দিন লস্কর, টাচ দ্য স্কাই এনজিওর প্রেসিডেন্ট। আর উনি So I'm the Francis assistant of president in the NGO Touch the Sky. বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ কাছাড় জেলা ও বজরং দলের উদ্যোগে রবিবার রামনবমী উপলক্ষে এক বিশাল বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছে ধলাইয়ে। এদিন ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাটের পালংটিলা মহাদেব বাড়ি থেকে দুপুর একটায় বাইক র্যালি বের করা হয় এবং ধলাই এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে বিকেল তিনটায় পুনরায় পালংটিলা মহাদেব বাড়িতে এসে র্যালি সমাপ্ত হয়। এদিন র্যালি শুরু হওয়ার আগে শ্রীরামচন্দ্রের ছবি ও তার আদর্শের বাণী জনগণের মধ্যে বিলি করেন ভিএইচপির কর্মকর্তারা। বিশ্ব হিন্দু পরিষদ বিভিন্ন যে আমাদের উৎসব আছে সেই উৎসবে আমরা তুলে ধরি। আজ রাম উৎসব অর্থাৎ রামনবমী, এই উপলক্ষে বজরং দলের পক্ষ থেকে একটা র্যালি বের হয়েছে। তার উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে আমাদের যে সনাতনী চিন্তাধারা বিচারধারাকে প্রচার এবং প্রসারের লক্ষ্যে আমরা প্রতি বছর রামনবমী উৎসব পালন করে থাকি। আমরা উদ্দেশ্য হচ্ছে যে সমগ্র হিন্দু সমাজের যে সমস্ত বাধা বিঘ্ন অর্থাৎ জাত পাত ভাষা সম্প্রদায় সেটার মধ্যে বিভাজন আছে, সেই বিভাজনকে দূর করে সমস্ত হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন উৎসব উপলক্ষে আমরা এই কার্যক্রম করে থাকি। রবিবার ভারতীয় জনতা পার্টির 42তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টি কৃষক মোর্চা কাছাড় জেলার দ্বারা আয়োজিত এক কৃষক সমারোহ রংপুর মণ্ডলের অধীনে কাশীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হয়। কৃষক মোর্চার কাছাড় জেলা সভাপতি মানব সিং এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সমারোহে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক অনাথ পুরকায়স্থ, জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ চক্রবর্তী, জেলা সম্পাদক পুলক দেব এবং গীতন নাথ, কৃষক মোর্চার রাজ্য সামাজিক মাধ্যম কোষের আহ্বায়ক মনোজ তালুকদার সহ আরও অনেকে। এদিন সমারোহে বিভিন্ন বক্তারা নিজের বক্তব্যে কৃষক মোর্চার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। প্রাতঃভ্রমণে বেরিয়ে রেল সড়ক পার করতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে বেঘরে প্রাণ গেল এক বৃদ্ধার। এই দুর্ভাগা মহিলার নাম হল কল্যাণী সিনহা। শনিবার প্রভাতে ঘটা এই হৃদয় বিদারক ঘটনা ঘটে অসম ত্রিপুরা সীমান্তের চোরাইবাড়ি থানাধীন শনিছড়া এলাকার নদিয়াপুর গ্রামের 5 নং ওয়ার্ডে। এতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে প্রতিদিনের ন্যায় শনিবার প্রাতঃভ্রমণে বের হন কল্যাণী। তখন বাড়ির পাশে 37 নং পিলার সংলগ্ন এলাকার রেললাইন পারাপার করতে গেলে চলন্ত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ধর্মনগর রেল পুলিশের এএসআই চিত্তরঞ্জন দেব বর্মা অকুস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে নিয়ে যান। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সাথে একটি রেল দুর্ঘটনার মামলা রুজু করে তদন্তে নেমেছে রেল পুলিশ। তাই নাকি তা আপনার সম্পর্কে? তার দেহর আমি আচ্ছা কিরকম মারা গেছে? মর্নিং ওয়াক গেছে আর ট্রেন ক্রসিং ট্রেনের সুযোগে মারা। নাম কি তা আপনার? আমার না না তাই যে কল্যাণী সিংহ। বাইক কোন জায়গাতে? জয়পুর সনিরা। কত নম্বর ওয়ার্ডে? 5 নম্বর ওয়ার্ডে। আপনার কিতার লাগে মারা গেছে আপনার? এমনি তো তার ডেলি মর্নিং ওয়াক করে, আজও তো মর্নিং ওয়াক করেছে। তারা কয়েকজন গেছে একলা নাই। আর কিতা জানতে পারছেন আপনি কিরকম? এটা তো আমরা তো পরে গিয়ে না দেখলাম তারা কই কোনো কই কই তারা ট্রেন রাস্তা ক্রস করতে। তুমি কাগজটা নাও। করিমগঞ্জের জেলা পরিবহন বিভাগ বিগত অর্থ বছরে রাজ্য সরকার থেকে প্রদত্ত রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা থেকে অধিক রাজস্ব সংগ্রহের সফলতা অর্জন করায় রাজ্য সরকার থেকে জেলা পরিবহন বিভাগকে পুরস্কৃত করা হয়েছে। গত 8 এপ্রিল গুয়াহাটির আসাম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজে অনুষ্ঠিত রাজ্যের পরিবহন বিভাগের এক অনুষ্ঠানে পরিবহন বিভাগের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি করিমগঞ্জের ভারপ্রাপ্ত জেলা পরিবহন আধিকারিক শাহাবুদ্দিন তাবাদারের হাতে বিভাগের পক্ষ থেকে সফলতা অর্জনের পুরস্কার স্বরূপ শংসাপত্র তুলে দেন। শনিবার বিকেলে উত্তর জেলার শনিছড়া চাঁদপুর এলাকায় জাতীয় সড়কের উপর একটি ট্রেলার ট্রাক ও অল্টো গাড়ির সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু ঘটে অল্টো চালকের। মৃত চালকের নাম সাদাত হোসেন, বাড়ি কদমতলা কুর্তি বিধানসভার বাঘনগ্রাম পঞ্চায়েত এলাকায়। আটক ট্রাক ট্রেলার চালক আজাদ খান, তার বাড়ি ঝাড়খণ্ডের জয়নগর এলাকায়। প্রত্যক্ষদর্শীরা প্রথমে আহত অবস্থায় অল্টো চালককে শনিছড়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে আহত অল্টো চালকের আত্মীয় পরিজনরা উপস্থিত হন শনিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আত্মীয় পরিজনরা নিয়ে যায়
অল্টো চালক সাদাত হোসেনকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে চুড়াইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক চালক আজাদ খানকে আটক করে চুড়াইবাড়ি থানা নিয়ে আসে। এখানে আসার আগে মারা গেছে, আমি যখন পেশেন্ট রিসিভ করছি হি ওয়াজ অলরেডি গন। মানে কি হয়েছিল স্যার এই পেশেন্টটা? এটা খুব মুশকিল, এটা পোস্টমর্টেম করে এটা ইনভেস্টিগেশন হওয়ার পরে এটা রেজাল্ট আইলো। মানে আপনাদের কি জানানো হয়েছে, মানে কে নিয়ে এসেছিল পেশেন্টটা, কোন জায়গায় হয়েছে এবং পেশেন্টের নাম কি? আমরা জিজ্ঞেস করছি না, আমরা ডাইরেক্ট পুলিশে ইনফর্ম করছি। তো পুলিশ আসার পরে বাকিটা তারা দেখবো। আর পেশেন্টের কজ অফ ডেথ এটা বেসিক্যালি দেখা হইব পোস্টমর্টেম করার পরে কি কারণে মারা গেছে। আপনার নাম স্যার? ডক্টর শেখর সরকার। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বাসন্তী পূজায় উৎসব মুখর পরিবেশ, নবমী তিথিতে ভক্তদের ঢল। মাদক পাচারকারীর 90% মুসলিম, দাবি সিদ্দিক আহমেদের। বরাক নদীর ভয়াবহ ভাঙন, দিশেহারা বাসকান্দি এলাকার মানুষ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।